কাঁধে কাঁধে নিতে হবে দেশ ও জাতির দায় ভার। আমি মনে করি তোমাদের মেধা ও শ্রমে গড়ে উঠবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। বিশ্ববিদ্যালয়ের কঠোর জ্ঞান তপস্যা ও শৃঙ্খলার মাধ্যমে তোমরা ডিগ্রি অর্জন করেছ। তোমরা ভালো করে জানো তোমাদের বিদ্যালাভ ও সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে যারা শক্তি সাহস ও অর্থ যুগিয়েছে তারা হচ্ছেন এই দেশের জনগণ। তাই বাংলাদেশের জনগণের প্রতি জীবনব্যাপী তোমাদের দায়িত্বশীল ভূমিকা জাতি প্রত্যাশা করে। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, পৃথিবীর সকল রাষ্ট্রই এখন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের শক্ত ভিত্তি গড়ে তুলেছে। তথ্য প্রযুক্তি নির্ভর নূতন এই বিশ্ব অবস্থার প্রযুক্তিগত যে কোনো অসমর্থ এই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশকেও প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরন্তর গবেষণা, নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রসারের উপরে নির্ভর করে দেশের সমৃদ্ধি। বিশ্বায়নের এই যুগে রাষ্ট্র জনগণের চাহিদা মোকাবেলায় প্রযুক্তিগত জ্ঞান ব্যতীত গত্যন্তর নেই। তথ্য প্রযুক্তির সক্ষমতার ফলেই উন্নয়নকে আর দেশের আপামর জনসাধারণ দূরদূরায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এক্ষেত্রে তোমরা আরও দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের অতীত জ্ঞান মানব কল্যাণে কাজে লাগাবে, নতুন জ্ঞান তৈরি করবে, জ্ঞানকে কর্ম ও মানব মুক্তির সহায় হিসাবে প্রতিষ্ঠিত করবে। শুধু যে নিজেকে সরকারি চাকরি বা অন্য কোনো চাকরি হিসাবে ব্যবহৃত রাখবে জাতি প্রত্যাশা করে না। তোমরা নিজেরাই চাকরির নতুন নতুন ক্ষেত্র তৈরি করবে। তোমাদের তৈরি করা ক্ষেত্রের মাধ্যমে দেশের বেকারত্ব নিরসন করবে। আমি এই প্রসঙ্গে আমেরিকার বিল গেটসের নাম উল্লেখ করতে পারি। বাংলাদেশের সদ্য প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ, তারও বাড়ি বৃহত্তর সিলেটে। ফজলে হোসেন আবেদও এক্ষেত্রে দৃষ্টান্তমূলক নদী স্থাপন করেছেন। তার নিজের মেধা শ্রম দিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের বেকারত্ব ঘুচিয়েছে, দারিদ্র বিমোচন করেছে। আমি বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি ও সামর্থ্য রয়েছে, সেটাকে তোমরা কাজে লাগাবে। সম্মানিত সুধীমণ্ডলী, দেশে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা ত্বরান্বিত করার উদ্দেশ্যে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠা করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ক্ষেত্রে প্রথম। শুধু প্রতিষ্ঠাক্রমের দিক থেকে নয়, শিক্ষা ও গবেষণাতে বিশ্ববিদ্যালয়টি তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। গবেষণা ও আবিষ্কারের ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠানকে সুনাম অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় জয় লাভ করে পৃথিবীর বুকে বাংলাদেশের সুনাম সৃষ্টিতে ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, দেশ ও বিদেশে কর্মক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনছে। আমি আশা করি বিশ্ববিদ্যালয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের মহান আদর্শে অনুপ্রাণিত জঙ্গি ও মৌলবাদ মুক্ত বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ার নেপথ্যে ভূমিকা রেখে ভবিষ্যতেও তার সুনাম অক্ষুণ্ণ রাখবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জাতির বাতিঘর, আপনাদের মেধা শ্রম ও ভালোবাসায় তৈরি হয় জাতির তরুণ প্রজন্ম। আপনাদের শিক্ষা আদর্শই একজন শিক্ষার্থীর জীবনের পাথেয় ও ব্রত হয়। আপনারা জ্ঞান অর্জন, জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ করে জাতীয় দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষ আপনাদের উপর ভরসাও করে বেশি, তাই জাতি আপনাদের প্রতি সবিশেষ কৃতজ্ঞ। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমার অনুরোধ, আসুন আমরা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলি। পৃথিবীর তাবৎ জ্ঞানের দরজা খুলে মানব জাতিকে কল্যাণ ও অগ্রগতির পথ দেখায়। এককালে এ দেশ চিকিৎসাবিদ্যা, জাহাজ নির্মাণ বিদ্যা, ভাস্কর্য বিদ্যা, স্মৃতিশাস্ত্র, নাট্যশাস্ত্র সহ জ্ঞানের নানা শাখার আতুরগড় ছিল। মহামতি শীলভদ্র, অতীশ দীপঙ্কর
শ্রীজ্ঞান শান্তিদেব প্রমুখের জন্ম এই মাটিতে। নানা দেশ থেকে বিদ্যার্থীরা এখানে ছুটে আসতেন জ্ঞান লাভের উদ্দেশ্যে। আমি চাই প্রাচ্য প্রতীচ্য জ্ঞানের মিশ্রণ ঘটিয়ে আপনারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে জ্ঞান তীর্থ করে তুলবেন। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে একজন নবীন শিক্ষার্থী যেন এই ঘোষণা করে যে চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শীত, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর। প্রিয় গ্রেজুয়েটবৃন্দ, মনে রাখবে কেবল সনদ সর্বস্ব জ্ঞান দিয়ে কেউ নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে না। এজন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা ও সুগভীর দেশপ্রেম, দেশের জন্য অগাধ আবেগ, অকৃত্রিম ভালোবাসা, নিজেকে, নিজের শিক্ষাকে দেশ ও দেশের কল্যাণের জন্য উৎসর্গ করার মানসিকতা তোমাদের অর্জন করতে হবে। অর্জন করতে হবে মানবিক মূল্যবোধ, প্রথমে স্থান দিতে হবে দেশের সাধারণ মানুষের স্বার্থকে, যাদের শ্রমের জোরে দেশ প্রাণবান হয়, জীবনের চাকা ঘুরে, তবেই তোমাদের অর্জিত শিক্ষা সফল হবে। আমার লেখা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তবে আরো দু একটা কথা বলতে চাই। লেখার বাইরে একেবারে হাওড় এলাকার ভাষা, সেটা হলো আজকে যে সমাবর্তন সেটা আমি আজকে শুনলাম যে এটার যানজট ছিল একটা বিরাট, 2001-11 সাল পর্যন্ত করে গেলাম আজকে, আবার শুনছি 12-16 পর্যন্ত এটাও বাকি রয়ে গেছে। আসলে বিশ্ববিদ্যালয়ের যানজট তো কিছুটা আজকে কমাতে পেরেছি, কারণ আজকে যারা সনদ পাইল তারা তো অনেক আগেই বার হয়ে গেছে, তারা অনেকেই আসছে, আমার মনে হয় তারা বিয়ে শাদী করে নিয়েছে, পোলাপনের ছেলে মেয়ের বাপ হয়ে গেছে, এই ধরনের অবস্থায় তারা আসছে। ঠিক ছাত্ররা বাড়িবার সময় যে ধরনের একটা নবীনত্ব, যে ধরনের থাকে উচ্ছ্বাস, এটা তাদের কিছুটা হলেও কমে গেছে। তবে এই কথা ঠিক, আমার চেয়ে অনেক 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 বেশি তাদের আছে। এখন প্রশ্ন হলো যে আজকে এই যে ইউনিভার্সিটির গ্যাঞ্জাম মানে কমাইলাম, কিন্তু এই যে সিলেট শহরে আসলাম, এটা পবিত্র শাহজাল শাহপুরাণের এই পবিত্র ভূমি। আমার এই শহরে যেটুকু রাস্তা আমি ঘুরলাম, এই রাস্তার মধ্যে অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার ধারণা ছিল যে অন্তত আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু রাস্তার মধ্যে দেখা গেল যে এই পলিথিন পেপার, এরপর কলার বাকলা, কাগজ টাগজ পুতলা পাতলা, মানে যাচ্ছে তার অবস্থায় রাস্তার মধ্যে। এইটার কোনো এই যে একটা পরিষ্কারের যে একটা মানসিকতা, এই মানসিকতা তো আমাদের দেশ থেকে মনে হয় হারিয়ে গেছে। আপনি বিদেশে যান, খালি বিদেশে না, আমাদের এখানেও তো বোধহয় ক্যান্টনমেন্ট আছে, সে ক্যান্টনমেন্টের ভিতরটা গিয়ে দেখেন কি সুন্দর। আর বিদেশে গেলে তো থুতু রফল তো ফলাইবার সাহস পায় না, আর এখানে যা ইচ্ছা তা করে। তো এখানে তো আমরা কি কেউ কিছু কেউ কেউ কিছু বলেই না, কেন আপনারা এই যে তোমরা যারা ছাত্ররা আছো, তোমরা যারা বের হয়ে গেছো বা যারা আছে, শুধু এই বিশ্ববিদ্যালয় না, আরও বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এমনকি স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, তারাও তো এগুলির ব্যাপারে একটু জনগণকে মোটিভেট করতে পারে। যারা দলনেতা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সামাজিক নেতৃবৃন্দ আছে, বুদ্ধিজীবীরা আছে, শিক্ষকরা আছে, ছাত্ররা আছে, সর্বস্তরের মানুষ যদি সাধারণ মানুষকে একটু মোটিভেট করে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সিলেট শহর, আমার তো মনে হয় তাহলে কাজ হবে। আমার মনে হয় কেউ এভাবে কিছু মাথায় গেল, এটা তো একটা দুঃখজনক। এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের মনে হয় একটা উদ্যোগ নেওয়া দরকার। আমি সবাইকে আকুলভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই ব্যাপারটা আপনারা একটু
মানে একটু সতর্ক হয়ে মানুষকে একটু সতর্ক করা, তাদেরকে একটু মোটিভেট করার জন্য আপনারা চেষ্টা করবেন। আর একটা কাহিনী আমি বলতে চাই, সেটা হলো এটা পঞ্চাশের দশকের প্রথম দিকে আমি যখন প্রাইমারিতে পড়ি তখন চায়নার কমলা আইত না, কমলা যাইতো সিলেট থেকে, সিলেট থেকে ভৈরব, নারায়ণগঞ্জ, ঢাকা যাইত এবং ওর মাধ্যমে সারা বাংলাদেশে কমবে এই কমলা যাইত আর কি। আমাদের হাওড়ে মেতে বাড়ি আমাদের নদীর পারে, এই কমলা সিলেট থেকে নৌকায় বা সাতক থেকে নৌকায়, এই নৌকায় করে কিন্তু কমলায় যাইত এইসব। এবং তখন তো আর ইঞ্জিনের নৌকা ছিল না, দাঁড় বৈঠার নৌকা, গুণ টান্ডা নিত নৌকা বা সোর দিয়ে ভরায় ভরায় নৌকা নিত, এভাবে চলত, যার জন্য সময় লাগত। আমার একটা কাহিনী মনে পড়ে, তখন আমি মনে হয় শ্রী বা ভোরে পড়ি, তখন বাজার থেকে যে কমলা কিনে আনে, তখন তো কৃষক পরিবার, আমরা পরিবার মানে 40-45 জন কি 50 জনের মতো লোক, বছরে কামলা আছে, আমরা মুনিও বলি, এদেরকে সহ বন্টন করে দেখা যায়। আমাদের বন্টন দুইটা তিনটার বেশি পাইছি না কমলা দাম আছে, কিন্তু কমলা খাইবার তো মন আছে আরো বেশি, মনে হয় 15-20 টাকায় নাই, কিন্তু এত কমলা তো আর পায় না, দেয় না, বাজার থেকে কিনতে তো একটু পয়সা লাগে। তখন আমার এক বড় বোন ছিল, সে বলল যে আমার যদি জ্বর হইতো তাহলে তো কমলা যা চাই তাই আমি ফেলাম, মানে আল্লাহর কি লীলা বোঝা গেল না, এর 5-7 দিন পরে তার আসলে জ্বর আসে, জ্বর আসার পরে এর জ্বর যেদিন আসে পরের দিন আমার বাড়ির সামনে কমলার নৌকা গেছি ডুববে। পরে আমরা সবাই মিল্লা যা আছে, তখন তো আমরা 3-4 সাঁতার জানি ভালো, কারণ হাওড়ের মানুষ তো সাঁতারের জন্য কোনো সমস্যা নাই, বাড়ির কামলার লোকজন সবাই মিলে সাঁতরে বহু কমলা, কয়েক পয়সা ছিলেন কিনা জানি না, বা পাতিও ক আরি ক এইগুলি ভরিয়া ভরিয়া কমলা আনলাম। পরে আমার বোনের পাশে এক বিরাট পয়সার ভিতরে কমলা বোধহয় 100 দিয়া দিলাম যে এবার খাও। এরপরও দেখা গেল খাওয়ার একটু স্টক করার কোনো সুযোগ নাই, কারণ কিছু 20-25 আমি নিজ আলাদা লুকায় রাখছিলাম যে এটা পরে খেলাম। 3 দিন পরে গিয়া খুলে দেখি সব কমলা হচ্ছে গেছি, খাইবার আর সুযোগ হইল না। এখন প্রশ্ন রইল যে এই কমলা, ছোট ছোট কমলা তো আমরা এখন বাজারে কিনে খান, চায়নার কমলা, এই যে কমলা আসে চীন থেকে, চীনে তো কোনো যে কোনো প্রদেশের এদের গাছের মধ্যে হয় এটা পারে, পারে তারা একত্রিত করে এরপরে এটা শিপমেন্ট করে, শিপমেন্ট করে এই চীন থেকে বাই শিপে এটা চিটাগাং আছে, এই চিটাগাং আসার পরে চিটাগাং থেকে সারা বাংলাদেশে এই কমলা যা। এখন কমলা পারা আর শিপমেন্ট করে আসা চিন্তা কথা আসতে করতে কয়দিন লাগে, আমার মনে হয় 20-25 দিন কমে না, আড়াই মাসেও কিন্তু এই কমলা রাফ আছে না, কারণটা কি, এটার মধ্যে ফরমালিন দেওয়া আছে, ফরমালিন এক ধরনের বিষ, এটাকে দেওয়ার ফলে পচরা খালি কমলা না প্রত্যেকটা ফলের মধ্যেই আজকাল, আর আমাদের দেশও যে ফল উৎপাদন হচ্ছে সবগুলির মধ্যেই কিন্তু ফরমালিন দিচ্ছে, শুধু ফল মূল না, এই যে সবজি, এই শাক শাক সবজি যা আছে, মাছ মাংস সব কিছুর মধ্যে আজকে ফরমালিন। এখন আমাদের দেশে আইন আছে, যদি আমি একজন মানুষের মার্ডার করি তাহলে 302 দ্বারা অপরাধ, তা ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, যে কোনো একটা সেটা হতে পারে, একটা মানুষ মার্ডার করলে আমার ফাঁসি বা যাবজ্জীবন হবে। এখন এমন কি হয়েছে মশলা যে গুঁড়া মশলা, এটার মধ্যেও কেমিক্যালস এগুলি ব্যবহার হচ্ছে,
এগুলি দিয়া আজকে সারা বাংলাদেশে এমন একটা সৃষ্টি অবস্থা হয়েছে, সেটা মানুষ খাওয়ার ফলে সমানে ক্যান্সার পেশেন্ট সারা বাংলাদেশে ক্যান্সারে বইয়ে গেছে গিয়া পেশেন্ট। এটা আমি বুঝতে পারি, আমার কাছে খবর আছে। আমরা যখন ছোট সময় বা আমরা আগে 20-30 বছর আগেও আমরা এত ক্যান্সারের কথা শুনতাম না, এখন সমানে ক্যান্সারের পেশেন্ট এত ভর্তি। তাহলে কি হচ্ছে, এই ক্যান্সারের পেশেন্ট হওয়া মানেই তো লোক কয়টা লোকে এটা ট্রিটমেন্ট নিয়ে বাঁচতে পারে। যারা ক্যান্সার হয় এদের প্রায় সবাই মারাই যায়। এই যে যারা এখন এই যে ফরমালিন দিচ্ছে, কেমিক্যালস ব্যবহার করছে, করে যারা এই নিজের ব্যবসা করার জন্য, নিজের রাতারাতি বড় লোক হওয়ার জন্য যে এই কাজগুলি করছে, করে তো এরা বলতে চায় এই ক্যান্সার পেশেন্ট বাঁচা তারা মারা যায়। তাদের একটা মানুষকে মারলে যদি 302 ধারা অফেন্স হয় তাহলে এটা তো গণহত্যা করছে তারা। এটার ব্যাপারে কি করা, এই ব্যাপারে আমি ছাত্রদেরকে বলতে চাই, তোমরা মানুষকে এই ব্যাপারে মোটিভেট করো। এবং যারা সামাজিক নেতা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তাদেরকেও এই ব্যাপারে সামাজিকভাবে আন্দোলন করা দরকার, এটার বিরুদ্ধে করা উচিত আমি মনে করি। এবং সরকারেরও এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দরকার বলে আমি মনে করি। এ যদি না হয় তাহলে আমরা জাতি হিসেবে আসলে পঙ্গু হয়ে যাব। এবং এখানে আমি ছাত্র যারা তোমরা আছো তোমাদের কাছে, এবং যারা বর্তমানেও পড়াশোনা করছে এই বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে, সবাইকে আমি আমি বিনীতভাবে তোমাদেরকে অনুরোধ করছি, আকুলভাবে অনুরোধ করছি দেশকে বাঁচাবার জন্য, যে তোমরা এই কাজে মানুষকে মোটিভেট করো, যে রাতারাতি বড়লোক হওয়ার জন্য মানুষকে এইভাবে মাইরা গণহত্যা করে যদি বড়লোক হতে চায়, মানে ব্যবসা নামে লুটপাট করা এই ধরনের করে দেওয়া, এটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে একটু আগায় আসা দরকার, তোমাদের না সবাইকে এই ব্যাপারে আগায় আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আমার হেলিকপ্টারে যেতে হবে, সুতরাং আজকে আমি বক্তব্য আর লম্বা করতে আমি চাই না, আমি শেষ করে ফেলব। তবে আমি আশা করি কিছুদিনের মধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক যে মানে কনভোকেশনের যে যানজট যেটা ছিল এটা দূর হওয়া শুরু হয়েছে, এবং কিছু কালের মধ্যে এটা শেষ হয়ে স্বাভাবিক অর্থাৎ রেগুলার একটা কোর্স শেষ হবে, ঠিক তাৎক্ষণিকভাবে পরপরই যেন এটার কনভোকেশন হয়ে যায়, এই ধরনের ব্যবস্থা করা প্রয়োজন আমি মনে করি। এবং এই ব্যাপারে বিসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, এবং বিসি সাহেব এরা ও আগ্রহ আছে তাদের, আমি আশা করি এটা এভাবে হইলে আরো সুন্দর হবে। এবং কারণ একটা ছেলে পাস করলো, তারা যদি সনদটা নিয়ে বেরিয়ে যেতে না পারে তাহলে তাদের মনটা তো ভালো লাগার কথা না। সুতরাং তারা যাতে পাস করার সঙ্গে সঙ্গে ওই বছরে যেন তারা সনদ দিয়ে ফিরতে পারে, তারা যেতে পারে, সে ব্যবস্থা করা দরকার। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আজকের এই সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে তেমনি দায়িত্ব অর্পণ করছে। বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট হিসাবে তোমরা সর্বদা সত্য ও ন্যায়কে সমুন্নত রাখবে। রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসাবে তোমাদের কাছে প্রত্যাশা, তোমরা কখনো ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ ও নৈতিকতাকে ভুলুণ্ডিত করবে না, অন্যায় ও অসত্যের সঙ্গে কখনো আপোষ করবে না। অন্যদিকে কেবল চিন্তার প্রাগ্রসরতা ও দক্ষতা নয়, নিজেদের সংবেদনশীল মানুষ হিসাবেও গড়ে তুলতে হবে। অর্থ উপার্জন নয়, ব্যক্তিগত সততা দিয়ে হৃদয়ে গড়ে তুলতে হবে সেবাদানের মানসিকতা। আমি বিশ্বাস করি তোমাদের সকলেই সেই যোগ্যতা অর্জনের সক্ষমতা রয়েছে। তোমরাই তোমাদের মেধাশক্তি ও মানবিকতা দিয়ে আগামী দিনে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তোমাদের হাতে নির্মিত হবে জাতির পিতা স্বপ্নের দেশ, আমি আশাবাদ ব্যক্ত করি। তোমাদের নূতন পথছড়া সুন্দর হোক, জীবন কর্মময় ও অর্থপূর্ণ হোক এই কামনা করি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।
মহান আল্লাহ আমাদের সহায়ন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।